যুক্তরাষ্ট্রের তৎপরতায় জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা কমিশন অন দ্য স্ট্যাটাস অফ উইমেন সিএসডব্লিউ থেকে ইরানকে বহিষ্কার করা হয়েছে। এই কমিশনের লক্ষ্য জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের পক্ষে প্রচার চালানো। সেখান থেকে তেহরানকে অপসারণে গতকাল জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে একটি খসড়া প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র। এতে বলা হয় ইরানে নারীর মানবাধিকার পরিপন্থী জাতীয় নীতিমালা রয়েছে। পরে এর ওপর ভোটাভুটিতে 54 সদস্য দেশের মধ্যে 29টি প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষে ছিল 8টি দেশ ও বাকি 16 দেশ ভোটদানে বিরত থাকে।